প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবিএন অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি সম্পরানী সরকার, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আমপুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আজকে আমরা মূলত নবম এবং দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স আলোচনা করব। এর মধ্যে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হলো গ্রাফিক্স নিয়েই আলোচনা করব। তো আমরা গ্রাফিক্সের যে অংশটা আলোচনা করব তার মধ্যে সেটা হলো ইলাস্ট্রেটর। তো আমরা ইলাস্ট্রেটর নিয়ে আজকে একটু কথা বলবো। তো এসো দেখি, এই অধ্যায়ে বা এই ইলাস্ট্রেটর দেখার পরে তোমরা যেটুকু শিখবে তার মধ্যে রয়েছে ইলাস্ট্রেটর কি সে সম্পর্কে শিখতে পারবে এবং শিখবে, ইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলার পদ্ধতি শিখবে, ইলাস্ট্রেটরে কিভাবে নতুন ফাইল খোলা যায় সে সম্পর্কে তোমরা শিখবে, এবং কিছু এর ইলাস্ট্রেটরের যে টুল বক্স রয়েছে বা টুলস এর পরিচিতি সে সম্পর্কে তোমরা শিখবে। ইলাস্ট্রেটরটা আসলে মূলত কি সে সম্পর্কে আমরা একটু আগে প্রথমে জেনে নিই। ইলাস্ট্রেটর হচ্ছে মূলত ছবি আঁকা, নকশা প্রণয়ন করা, লোগো তৈরি করা এবং অন্যান্য ডিজাইন তৈরি করার একটা প্রোগ্রাম। ইলাস্ট্রেটরের প্রধান কাজই হচ্ছে অঙ্কন শিল্প। যেমন তোমরা জানো যে নানান রকমের এই যে প্রচ্ছদ তৈরি করে, আমন্ত্রণ পত্র তৈরি করে, তারপরে বিলবোর্ড রয়েছে, এরকম অনেকগুলা মানে যেগুলো ডিজাইন করে করা হয় সেগুলো আমরা মূলত ইলাস্ট্রেটরের মাধ্যমে, তার মধ্যে পোস্টার হতে পারে, বড় বড় পোস্টার হতে পারে, ব্যানার হতে পারে, এগুলো ইলাস্ট্রেটর মানে ইলাস্ট্রেটর দিয়েই করা হয়ে থাকে। এই সকল ডিজাইন করার ক্ষেত্রে ইলাস্ট্রেটরের ভূমিকাটা অনন্য। তোমরা এখানে আমি বললাম যে প্রচ্ছদ তৈরি, চলো আমরা একটু দেখি যে প্রচ্ছদ বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি। তোমরা যে কোনো বইয়ের দেখবা মোড়কটা রয়েছে বা উপরের যে কাভার আমরা সহজ কথায় বলি এই কাভারটাকেই বলা হয়, বা এই যে দেখো এখানে সুন্দর আমি কয়েকটা বইয়ের ছবি দিয়েছি, এই বইগুলার দেখো সামনে কিছু রং তুলি দিয়ে আঁকা রয়েছে, তারপরে নাম রয়েছে, তো এরকম প্রত্যেকটা বইয়ে রয়েছে, এইটাকেই বলা হয় মূলত প্রচ্ছদ। হ্যাঁ, তারপরে ধরো লোগো, আমি লোগোর কথা বললাম তোমাদের, আমরা ইলাস্ট্রেটরের লোগো লোগো তৈরির মানে ইলাস্ট্রেটর দিয়ে লোগো তৈরিটা, ইলাস্ট্রেটর ছাড়া লোগো তৈরিটা একেবারে চিন্তাই করা যায় না। এখানে দেখো নানান রকম পাতা তৈরি করেছে, তারপরে এখানে মানুষের দেখতে একদম মানুষ হুবহু মনে হচ্ছে। তো এই সব ডিজাইনের কাজগুলো আমরা করে থাকি কি দিয়ে, ইলাস্ট্রেটর দিয়ে। আরো দেখো আমি বিলবোর্ডের কথা তোমাদের বললাম, বিলবোর্ড তোমরা অনেক জায়গাতেই দেখবা এরকম বড় বড় বিলবোর্ড রয়েছে, এই বিলবোর্ড গুলা সাধারণত আমরা ইলাস্ট্রেটর দিয়ে করে থাকি। তো এসো এবার আমরা একটু সরাসরি প্রোগ্রামে চলে যাই, সরাসরি সফটওয়্যার দিয়ে আমরা প্র্যাকটিক্যালি একটু কাজ দেখব। তো এসো কিভাবে, তো আমরা প্রথমে ইলাস্ট্রেটর প্রোগ্রামটা নিয়ে আসার জন্য বা নিয়ে আসার জন্য যেটা করব সেটা হলো আমার স্টার্ট, এই যে আমার কর্নারে রয়েছে স্টার্ট বাটন, এখানে জাস্ট মাউসের লেফট ক্লিক করার পরে এখানে দেখবা রয়েছে এই যে দেখো আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর 2015 ইনস্টল করা রয়েছে। তো আমরা এই প্রোগ্রামটাকে নিয়ে আসব। তো জাস্ট ওয়ান ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব, দেখো আমার স্ক্রিনে এই ইলাস্ট্রেটর প্রোগ্রামটা চলে এসেছে। তো এইটা হলো মূলত ইলাস্ট্রেটরের মূল, আমরা যে জায়গায় কাজ করব সেই ইলাস্ট্রেটর প্রোগ্রামটা এটা হলো আসল। তো আমরা এখান থেকে যে কাজটা করব সেটা কিভাবে করতে পারি, তো আমরা জাস্ট নিয়ে আসলাম ইলাস্ট্রেটর প্রোগ্রামটা। তো আমরা দেখো আমরা নতুন একটা এখানে যে কাজ তোমরা যে সামনের উপরে যেটা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু আমরা এমনিতে নর্মালি দেখো আমি ক্লিক করতেছি, এখানে কিন্তু নর্মালি আমরা কোনো কাজ করতে পারবো না। সেটা করার জন্য অবশ্যই আমাদের একটা কাজের পরিবেশ আগে তৈরি করতে হবে, তা না হলে করতে পারবো না। তো এখন যেটা আমার সামনে আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেটাতে রয়েছে শুধুমাত্র উপরের দিকে দেখো কিছু মেনু বার রয়েছে, আর আমার লেফট সাইডে রয়েছে যে টুল টুলস বক্স বা টুল বার যেটাই বলি আমরা সেটা রয়েছে, আর এই পাশে ডান সাইডে রাইটে রয়েছে দেখো কিছু প্যালেট দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এখন আসলে কি রয়েছে সেটা তোমরা ভালো মতো দেখতে পাচ্ছ না। তো এসো আমরা কাজের পরিবেশটা তৈরি করার জন্য আমাকে নতুন প্রথমে একটা ফাইল নিয়ে আসতে হবে, সেটা কিভাবে নিয়ে আসব সেটা দেখি। সেটা করতে পারি আমরা
এখানে ফাইল মেনু বারের যে অপশন গুলা রয়েছে এই মেনু বার থেকে আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউ। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, আরেকটা জিনিস দেখো যে নিউ এর এই জায়গাটাতে এই রাইটে দেখো কন্ট্রোল প্লাস এন লেখা আছে, তো আমি যদি কিবোর্ড অপশন থেকে কন্ট্রোল প্লাস এন চাপি তারপরেও কিন্তু আমার এই নতুন একটা ফাইল চলে আসবে। তো আমি জাস্ট একই এখান থেকে করলাম, দেখো এখানে নিউ থেকে জাস্ট ওয়ান ক্লিক করলাম মাউসের, একটু দাঁড়াও, দেখো আমার কিন্তু একটা ফ্লাই আউট আমার একটা সামনে চলে আসছে বক্স। তো এখানে আমরা কিছু কাজ করব, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু কাইন্ডলি সবাই মনোযোগ দিয়ে দেখো। প্রথমে রয়েছে নেম, নেমের জায়গাটাতে তুমি তোমার ফাইলটাকে যে নামে সেভ করতে চাও সেই নামটা এখানে দিতে হবে। মনে করো দিলাম আমি প্লাস, মনে করে দিলাম এখানে প্লাস 9। নিচের দিকে আসো, দেখো লেখা আছে সাইজ। তো এখানে হলো সাইজ বলতে তোমরা এই জিনিসটা বোঝো, দেখা অটোমেটিক ভাবে আমি যখন এই আমার বক্সটা চলে আসছে ডকুমেন্টের একটা বক্স চলে আসছে তখন এখানে লেটার দেওয়া আছে। এই সাইজ বলতে সাধারণত বোঝায় যে তোমার পেপার পেপারটা কিরকম সাইজের হবে। তো পেপারের সাইজ আমরা তোমরা সাধারণত লেটার সাইজ জানো, তারপরে লিগাল জানো, এ4 জানো। তো এই সাইজের জায়গায় দেখো এখানে একটা আইকন রয়েছে, এই আইকনে জাস্ট ওয়ান একবার ক্লিক করো, দেখো এখানে তোমার লিখতে হবে না, এখানে জাস্ট সিলেক্ট করে দিতে হবে তোমার। তুমি যে আমরা যদি কোনো কারণে একটা গ্রাফিক্স করি বা একটা কোনো চিত্র অঙ্কন করি সেটা প্রিন্ট করার সময় তোমার প্রিন্টের কাগজের সাইজটা কি হবে সেটা এখানে বলা হয়েছে। তো আমরা সাধারণত সবসময় করি কি A4 সাইজেরই কাজটা করি। আবার তুমি এখান থেকে যদি ইচ্ছা করতে ইচ্ছা করো তাহলে এখান থেকে তুমি এই যে লিগাল সাইজও দিতে পারো, তো সেটা তোমার ইচ্ছার উপরে। আমি A4 সাইজ এখানে দিয়ে দিলাম। তারপরে নিচে আসো, দেওয়া আছে এখানে হোয়াইট দেওয়া আছে আর হাইট দেওয়া আছে। হ্যাঁ, আর এইটার আগে এখানে একটু কাইন্ডলি দেখো ইউনিটস লেখা আছে, এই ইউনিটের জায়গাটা একটু লক্ষ্য করো তোমরা, এখানে নানান ধরনের ইউনিট রয়েছে। দেখো আমি এখানে ইউনিটস এর বর্তমানে যেটা দেখা যাচ্ছে লেখা আছে পয়েন্ট। তো আমি এখানে এই যে ডান দিকে আবার একটা অ্যারো চিহ্ন রয়েছে, আমি এখানে ওয়ান ক্লিক করলাম, দেখো লেখা আছে পয়েন্ট আছে, পাইকা আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে আর পিক্সেলস আছে। তো আমরা সাধারণত কাজ করার সুবিধার্থে মাপটা ঠিক রাখার জন্য যেটা করি সেটা হলো ইঞ্চিতে কাজ করি। হ্যাঁ, ইঞ্চিতে, ইঞ্চিটা হইলে কাজের তোমার মাপটা সহজে বুঝতেও পারবা। তাহলে আমরা এখানে ইঞ্চি, আবার অনেকে মনে করো যে কেউ যদি মনে করো যে আমি ইঞ্চিতে কাজ আমার প্রয়োজন না, আমার পিক্সেলে প্রয়োজন, তাহলে কিন্তু আমি এখানে পিক্সেল সিলেক্ট করে দিব। তো এই ড্রপ ডাউন বক্স থেকে আমি বর্তমানে এখন ইঞ্চি সিলেক্ট করে দিলাম। এখন সহজ কথায় দেখো আমি যে A4 সাইজটা এখানে দিয়েছি তার ইঞ্চি সিলেক্ট করে দিলাম এবং কি এর হাইট এবং ওয়াইড না লিখে কিন্তু অটোমেটিক ভাবে A4 এর যে সাইজ এটা কিন্তু চলে আসছে। আমি আরেকটা জিনিস তোমাদের দেখাই, এখানে মনে করো আমি আমি এখানে লিগাল সাইজের জায়গাটাতে লিগাল সাইজ দিলাম, ঠিক আছে। লিগাল সাইজ দেওয়ার পরে এখানে দেখো ইঞ্চি সিলেক্ট করা আছে, এখানে কিন্তু অটোমেটিক ভাবে হাইট এবং হোয়াইটটাও নিয়ে নিছে। আর তোমার যদি আরো মনে হয় যে তুমি এখানে A4 সাইজ সিলেক্ট করে দিলা, তোমার ইচ্ছা মতো এখানে অন্য কোনো হচ্ছে ইউনিটসে অন্য কোনো একটা মনে করো পিক্সেলস এর দিবা, তাহলে দেখো পিক্সেলের যে মাপ আসবে সে কিন্তু এখানে পেপার সাইজটা ধরে নিয়েছে। তো আমি ইঞ্চি সিলেক্ট করে দিলাম। এবার আসো এই যে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনের যে জায়গাটা আছে এখানে দেখো দুটা মানুষের চিত্র দেওয়া আছে, প্রথম একটা আছে এ পাশে আরেকটা দেওয়া আছে। তো প্রথমেরটা হলো তোমরা জানো যে পেপারের দুই ধরনের সাইজ হয়, একটা একটা হলো পোর্ট্রেট আকারে হয়, খাড়া ভাবে একটা হয়, আর একটা হলো ল্যান্ডস্কেপ হয়। তো একটা হলো পোর্ট্রেট সাইজ আর একটা হলো ল্যান্ডস্কেপের সাইজ। তো আমরা যেহেতু আমার কাজটা আমি লম্বাই করতে চাচ্ছি তো আমি আমার পোর্ট্রেটটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে একটু দেখো এখানে একটা কালার মোড দেওয়া আছে CMYK। তো এখানে কালার কম্বিনেশন নিয়ে কাজ করা হয়, আমরা কয় দুই ধরনের কালার নিয়ে কাজ করব, একটা হলো CMYK
আর একটা হলো 8 জিবি। তো CMYK যেটা আছে, এই কালার মোড গুলার নাম এক একটা, এই যে সি থেকে হয় সায়ান, এম হলো ম্যাজেন্ডা, ওয়াই হলো ইয়েলো, আর কি থেকে সাধারণত, কে থেকে সাধারণত কি বলা হয়, কি তো কোনো কালার কোড নেই, তো কিটাকে কি সাধারণত ব্ল্যাক কে নির্দেশ করে, হ্যাঁ ব্ল্যাক কালার কে। আর আরেকটা বললাম যে 8 জিবি, হ্যাঁ 8 জিবি হয়ে থাকে যে তোমার রেড, গ্রিন এবং ব্লু। তো এটা আমি কালার সম্পর্কে একটু বললাম, এখন জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম, দেখো আমার এখানে কিন্তু একটা পেজ অটোমেটিক ভাবে চলে আসছে। হ্যাঁ তো আমরা এখন দেখো, এতক্ষণ ধরে তোমরা যখন এই স্ক্রিনটা দেখতে পেলা, তখন জাস্ট এই টুল বার গুলা দেখতেছিলা, তখন এটা হাইড হয়েছিল, এবং রাইটে যে আমার ভাসমান যে প্যালেট গুলা রয়েছে, কালার প্যালেট বলো, নানান রকম প্যালেট রয়েছে, এই প্যালেট গুলাও কিন্তু হাইড হয়েছিল। কিন্তু যখনই আমি কাজের পরিবেশের জন্য আমি একটা পেপার নিয়ে আসলাম, তখন কিন্তু আমার এই কালার বলো বা এই টুল বক্স গুলা বলো বা এই পাশের প্যালেট গুলা বলো, এগুলা কিন্তু আমার সক্রিয় হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এবার আসো যে এখানে দেখো একটু, আমি তোমাদের মনে আছে নিশ্চয়ই আমি ক্লাস 9 দিয়ে আমার ফাইলটাকে সেভ করেছিলাম। তো ক্লাস 9 মানে আমার এই, এটা হলো টাইটেল বারের, তো ক্লাস 9 হচ্ছে আমার ফাইলের নাম, আর এখানে 70% এবং CMYK, এটা কালার মোড এবং তোমার। তো দেখো এখানে হচ্ছে এই ক্লাস 9টা আমি বললাম যে ক্লাসের নেম হবে, মানে আমার ফাইলটার নাম, আর এখানে পর্দার আকার আর কালার মোডটা এখানে সক্রিয় হয়ে আছে, মানে এটা হিসাবে বোঝাচ্ছে যে CMYK তোমার কালার, আর এই তোমার পর্দার যে আকারটা সেটা বোঝাচ্ছে। তো এবার দেখো আমি কয়েকটা টুলস সম্পর্কে তোমাদের পরিচিতি করাই দিই। আমার বাম দিকে দেখতে পাচ্ছ যে টুল বার গুলা রয়েছে, তার প্রথমেই যে টুলটা রয়েছে সেটাকে বলা হয় সিলেকশন টুল, হ্যাঁ তারপরের যেটা রয়েছে এটাকে বলা হয় ডাইরেক্ট সিলেকশন টুল, যেটা দিয়ে আমরা সিলেক্ট করে কাজ করতে পারবো। তারপরে ম্যাজিক টুলস রয়েছে এখানে, পেন টুল রয়েছে, টাইপ টুল রয়েছে, রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের মধ্যে আরো অনেকগুলা টুল রয়েছে, আমি কয়েকটা নাম বলে দিই, রেক্টাঙ্গেল রয়েছে, তারপরে রোটেট রয়েছে, হ্যান্ড টুল, জুম, অনেকগুলা টুলস রয়েছে। তো আমরা দেখো, আমি একটা জিনিস বলি এখানে তোমাদের, এটা হলো রেক্টাঙ্গেল টুলস এর মধ্যে একটা আইকন দেখতে পাচ্ছো, ডান ডান মুখে একটা আইকন দেখতে পাচ্ছো, এই যে ডান মুখে যে আইকনটা রয়েছে এখানে হচ্ছে তোমার তীর চিহ্নর মতো, এখানে যদি আমি ক্লিক করি জাস্ট, অথবা রাইট ক্লিক করলে হবে, রেফ চাপে ধরে ক্লিক করলে হবে, রাইট যদি ক্লিক করে থাকি দেখো এই রেক্টাঙ্গেল আছে, ইলিপস আছে, পলিগন, স্টার, বেশ অনেকগুলা টুলস রয়েছে। তো এই সবগুলোকে মিলে এইটাকে বলা হয় গ্রুপ টুলস, কি বলা হয়, গ্রুপ টুলস। তো এইরকম অনেক জায়গাতেই তুমি পাবা, যেমন ধরো টাইপ টুলস এ রয়েছে, আমি এখানে ক্লিক করলাম দেখো টাইপস, টাইপ টুলস এর অনেকগুলা টাইপ রয়েছে, তাহলে এইগুলাকে বলা হয় এই আইকন আকারে যেখানে রয়েছে, যে যে টুল গুলাতে রয়েছে, তার মানে মনে করবা যে এই টুলস গুলার রিলেটেড অনেকগুলা টুলস এর মধ্যে রয়েছে, এই টুলস গুলাকে সব মিলে এক, এই টুলসটাকে বলা হয় গ্রুপ টুলস। হ্যাঁ তো আমি আসো আমি আরেকটা জিনিস তোমাদের বলে দেই, সেটা হলো মনে করো আমি এখান থেকে রেক্টাঙ্গেল লেফট দিয়ে জাস্ট ক্লিক করলাম, এখানে ড্রাগ করলাম, দেখো আমার এখানে একটা ড্রাগ, আমি মাউসটা চেপে ধরে সরাচ্ছি, এটাকে বলা হয় ড্রাগ করা। তো আমি জাস্ট এটা ড্রাগ করলাম বা এই সিলেকশন টুলস এ যাব, জাস্ট ক্লিক করলাম, বাহিরে ক্লিক করলাম, দেখো এখানে কিন্তু আমার একটা রেক্টাঙ্গেল তৈরি হয়ে গেছে। এই যে রেক্টাঙ্গেলটা তৈরি হয়ে গেল, এই এখান থেকে আমরা যাই এই কাগজের উপর আর্ট করি না কেন, তা সেগুলোকে বলা হয় অবজেক্ট। তো এখানে একটা রেক্টাঙ্গেল তৈরি হয়ে গেছে, দেখো রেক্টাঙ্গেলের সাইড দিয়ে তোমরা একটা বর্ডার দেখতে পাচ্ছ, এই যে বর্ডার এটাকে বলা হবে, অবজেক্টের বর্ডারটাকে বলা হয় স্ট্রোক, আর মাঝের যে ফাঁকা অংশটা রয়েছে এটাকে বলা হয় ফিল। তো তোমরা এই টুল বারে দেখো, এই টুল বারে নিচের দিকে একটু চলে আসো, নিচের দিকে চলে আসে যে সাদা একটা পেজের মতো অংশ দেখতে পাচ্ছ, নিচে একটা কালো রয়েছে, এইটাকে বলা, এটা মূলত আসলে কালারের জন্য আমরা ব্যবহার করি, হ্যাঁ এটাকে বলা হয়, এইটুকুকে বলা হয় নন গ্রেডিয়েন্ট কালার, আর নিচে যেটুকু আছে এই অংশটুকুকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। তো আমরা স্ট্রোক বুঝলাম যে বর্ডারটাকে বলা হয় স্ট্রোক, আর
ফাঁকা যে অংশটা রয়েছে মাঝখানে সেটাকে বলা হয় ফিল। তো আমরা যদি কোনো কালার এখানে করতে চাই, মনে করো ফিলটাকে যদি কোনো, প্রথমে ফিলকেই ধরি আমি, আমি যদি ফিলকে কোনো কালার করতে চাই, তাহলে এখান থেকে দেখো আমি এখানে যদি ডাবল ক্লিক করি, এইটাকে বললাম আমি ফিল, আবার বলতেছি নিচেরটাকে বললাম আমি স্ট্রোক কালার, মানে ফিলকে যদি কালার করতে যাই মাঝের অংশটাকে, তাহলে এইটাতে আমার ক্লিক করা লাগবে। আর আমি যদি স্ট্রোকের এই বর্ডারটাকে কালার করতে চাই বা এই বর্ডার নিয়ে কাজ করতে যাই, তাহলে আমার স্ট্রোকে ক্লিক করতে হবে। তো আমি ফিল্ডে ডাবল ক্লিক করলাম, দেখো একটা কালারের অংশ চলে আসছে, কালারের যে প্যালেটটা চলে আসছে এটাকে বলা হয় স্পেকট্রাম বার, কালার বার বা কালার প্যালেট যেটাই বলো। তো এখানে আমি যে কালারটা নিব জাস্ট এখানে ক্লিক করলাম। আচ্ছা তার আগে আরেকটু দেখি, দেখো আমার অবজেক্টটা সিলেক্ট নাই, জাস্ট আমি এখানে ধরে একটু সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আবার আসলাম ফিলে, ফিলে আসার পরে ডাবল ক্লিক করলাম, যে কালারটা আমি নিতে চাই সেটা জাস্ট নেওয়ার পরে ওকে করে দিলাম, দেখো আমার কিন্তু এই ফিলটা কালার দ্বারা পূর্ণ হয়ে গেছে। তো আমি যদি এটা নিতে না চাই, তাহলে এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে আমি যদি অন্য একটা সাদা কালারই দিয়ে রাখি সেটাও হবে, দেখো এটা একটা অন্য কালার হয়ে গেছে। তো এখন আমি যদি একটু স্ট্রোকটাকে দেখি, আমি এটা ইচ্ছা করে এরকম একটা কালার দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আসো স্ট্রোক, তো স্ট্রোকে আমি যদি কোনো কালার করতে চাই, স্ট্রোকে ডাবল ক্লিক করলাম, দেখো স্ট্রোকটা উপরে চলে আসছে। এখন এখানে একটা আমি একটু রেড কালারই নিই যাতে বুঝতে পারো তোমরা, তো এখানে ওকে করলাম, দেখো তোমরা একটু বুঝতে পারছো না যদিও এখানে একটু কালার হয়ে গেছে। তো এটা বোঝার জন্য আমি তোমাদের একটু অন্য ব্যবস্থা করি, আমি এই সিলেকশন টুল দিয়ে আবার আমার অবজেক্টটাকে সিলেক্ট করলাম। করার পরে আমার রাইটে দেখো, রাইট সাইডে দেখো এই যে স্ট্রোকের একটা ঘর আছে, স্ট্রোকটাকে আমি একটু মোটা করে দিব। সেটার জন্য যেটা করতে হবে, এই স্ট্রোকের ঘরে এখানে জাস্ট 1 কে আমি 3 করে দিই, দেখো তারপরে একটু বোঝা যাচ্ছে, যাচ্ছে। তা আমি আবার একটু সিলেকশন টুলস দিয়ে আমি একটু সিলেক্ট করে নিয়ে আমি আরেকটু মোটা করে দেই, ওকে করলাম, দেখো এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা হলো আসলে একটা বর্ডার। তাহলে এই বর্ডারটাকে বলা হয় স্ট্রোক, আর মাঝের যে কালারটা রয়েছে, মাঝের যে ফাঁকা অংশটা রয়েছে সেটাকে বলা হয় ফিল। কোনো কারণে যদি মনে করো যে তুমি স্ট্রোকের যখন কালার করবা, তখন স্ট্রোককে ডাবল ক্লিক করলে ওর কালার প্যালেটটা ওপেন হয়ে যাবে। আবার ফিল, দেখো এখন ফিলটা নিচে চলে গেছে, তো ফিলটাকে যদি আমি এখন অন্য কালার করতে চাই, প্রথমেই অবশ্যই মনে রাখতে হবে এই অবজেক্টটাকে সিলেক্ট রাখতে হবে। রাখার পরে এই ফিলে কালার করলাম, ডাবল ডাবল ক্লিক করলাম, যে কোনো একটা কালার নিলাম, এখান থেকে তুমি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবা, এখানে কমাতে পারবা, বাড়াতে পারবা, এই যে এগুলাকে একটু কমায় বাড়ায় দিতে পারবা। দিয়ে যদি মনে করো যে এই কালারটা আমি নিব, ওকে করব, দেখো আমার এটা কিন্তু কালার দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। আচ্ছা আরেকটা বিষয় বলি, এই কালার প্যালেটটা অনেক সময় রাইটে যে কালার প্যালেটটা আছে এটা অনেক সময় থাকে না, যদি এরকম কোনো অবস্থা হয়ে থাকে তাহলে তোমরা যেটা করবা সেটা হলো যে এই যে উইন্ডোতে যাবে, উইন্ডোতে গিয়ে এই যে কালার যে আছে, দেখো আমি এখানে টিক চিহ্ন দেওয়া আছে, আমি যদি টিক চিহ্নটা তুলে দেই, দেখো আমার কালার প্যালেটটা কিন্তু চলে গেছে। তো আমি উইন্ডোতে আবার গেলাম, এখান থেকে গিয়ে কালারে টিক চিহ্ন দিলাম, দেখো আমার কিন্তু এটা চলে আসছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো, আমার ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবা। আজকের ক্লাসে তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করলাম, সকলে ভালো থাকবা, সুস্থ থাকবে।